পৃথিবীতে সাধারণত মানুষে আমরা দুভাগে ভাগ করি, চরিত্রের ভিত্তিতে দু ধরনের, ভালো মানুষ আর খারাপ মানুষ। বুদ্ধিমত্তার ভিত্তিতেও দু ধরনের, চালাক মানুষ আর বোকা মানুষ। আবার আমাদের প্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যার, তিনিও কিন্তু মানুষদের দুভাগে ভাগ করেছেন, হ্যাঁ মানুষ আর না মানুষ। তবে অর্থনীতির ভিত্তিতে মানুষকে তিন ভাগে ভাগ করা যায়, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত।